হ্যালো সুপ্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা আজকে টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 1 এই সাবজেক্টটার উপরে লেকচার ভিডিও স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছি। টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 1 শর্ট ফর্মে বলে TTQC 1। তো টেক্সটাইল সেক্টরে এই TTQC সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমরা টাইটেল দেখি বুঝি যে টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, টেক্সটাইলের টেস্টিং হবে, কোয়ালিটি হবে এবং কন্ট্রোল হবে। মানে একটা টেক্সটাইল ফেব্রিক, ইয়ার্ন বা হলো যে কোনো টেক্সটাইল রিলেটেড বস্তুকে এখানে টেস্টিংয়ের মাধ্যমে যে কোয়ালিটিটা আছে সেটা ঠিক আছে কিনা এখানে সেটা যাচাই বাছাই করা হবে। এটা এই কোয়ালিটিটা কীভাবে ঠিক থাকবে, আমরা কীভাবে বলবো এটা ঠিক আছে কিনা, কারণ আমরা জানি ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন নামে একটা সংগঠন আছে, সেখান থেকে টেক্সটাইলের জন্য রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে যে কোনটার জন্য কী ধরনের রিকোয়ারমেন্ট থাকলে এটা স্ট্যান্ডার্ড হবে। সো আমরা আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার ক্লাস 1, এখানে আমরা শুরু থেকে জানবো তাহলে টেক্সটাইলটা কি, টেক্সটাইল হোয়াট ইজ টেক্সটাইল। এখানে অনেকগুলো বিষয় চলে আসছে, এখানে অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যেমন হচ্ছে দ্য ওয়ার্ড টেক্সটাইল ইজ ফ্রম ল্যাটিন, এই ওয়ার্ডটা ল্যাটিন থেকে যখন আসছে এটাকে অ্যাডজেক্টিভ হয়েছে টেক্সটাইলস, মিনিং দাঁড়িয়েছে হলো ওভেন, ঠিক আছে, এখানে মিনিং দাঁড়িয়েছে হলো ওভেন বোঝাচ্ছে। দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য বার ফ্রান্স ওয়ার টেক্সেস, টেক্সের এই টেক্সের ওয়ার্ডটা হলো যে পাস্ট পার্টিসিপল ছিল ফ্রান্সের একটা ফ্রান্স ওয়ার্ড। টু ওয়েব, এটার অর্থ হলো মানে ওয়েব। দ্য ওয়ার্ড টেক্সটাইল ওয়েন ইউজ অ্যাজ এ নাউন মিন এনিথিং ওভেন, যখন টেক্সটাইল নাউন হিসাবে ইউজ করা হয় তাহলে যে কোনো ওভেন ফেব্রিক এটাকে বোঝায়, অর সুইটেবল ফর উইভিং, মানে উইভিংয়ের জন্য সুইটেবল এরকম যে কোনো ফেব্রিককে যখন টেক্সটাইলটা নাউন হিসাবে ব্যবহার করা হয়। ওকে, আরও বলছে এনি ফেব্রিক অর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স ফ্রম ফেব্রিক্স ফিলামেন্ট অর ইয়ার্ন ন্যাচারাল অর আর্টিফিশিয়াল বাই মিন্স অফ ইন্টারলেসিং, ইন্টারলুপিং, ফেল্টিং অ্যান্ড স্টিচিং দ্য ফাইবার ওয়েব, ফর এক্সাম্পল থ্রেড রুপ, মানে এই জিনিসগুলো বলছে। এখানে তোমরা এই জিনিসগুলো পড়লে পাবা, এখানে অনেকগুলো জিনিস বলছে, ঠিক আছে, মানে টেক্সটাইলটাকে বিভিন্ন কখনো নাউন, কখনো পার্টিসিপেল, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কখন কি বলা হয়, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা পড়ে নেবা, যদি না পড় এখানে এটা পড়বা, যদি না বোঝো তাহলে তো গুগল লাইভ ক্লাসে ডিসকাশন করা হবে, তোমরা কোনো টেনশন নিও না। এখন আমরা দেখবো হলো যে টেস্টিং, অ্যাকচুয়ালি টেস্টিংটা কি, টেস্টিংটা হলো দেখো এখানে এই কথাটাই বলছে যে কোনো আইটেমের শারীরিক, হ্যাঁ শারীরিক, এই কোনো আইটেমে যদি ফিজিক্যাল, কেমিক্যাল, এনভায়রনমেন্ট, অপারেশন, অ্যাকশন অ্যান্ড কন্ডিশন, কোনো আইটেমের শারীরিক, রাসায়নিক, পরিবেশগত এবং অপারেটিভ ক্রিয়াকলাপ এবং শর্তের সেটকে শর্ত করে নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের জন্য কোনো আইটেমের সক্ষমতা নির্ধারণের একটা উপায়। টেস্টিংটা হলো যে কোনো আইটেমের শারীরিক, তারপর হলো যে এই ফিজিক্যাল, কেমিক্যাল, এনভায়রনমেন্ট, অপারেটিভ, অ্যাকশন অ্যান্ড কন্ডিশন, যে শর্তগুলো থাকে এই শর্তকে নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের জন্য কোনো একটি নির্দিষ্ট আইটেমে সক্ষমতা নির্ধারণ করাকে বলা হয় টেস্টিং। ওকে, এটা বোঝা গেল। তাহলে টেক্সটাইল টেস্টিং কি, আমরা তো শুধু বললাম টেস্টিং, তাহলে এখন বলবো যে টেক্সটাইল টেস্টিং। টেক্সটাইল টেস্টিং একই জিনিস, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যান্ড সায়েন্স টু ডিটেক্ট দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড প্রপার্টিস অফ এনি টেক্সটাইল ম্যাটেরিয়ালস অর প্রোডাক্টস সাচ অ্যাজ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, ইটস কল টেক্সটাইল টেস্টিং। মূল কথা হলো যে কোনো টেক্সটাইল উপাদান থাকতে পারে বা পণ্য থাকতে পারে, যেমন সেটা ফাইবার হতে পারে, সুতা হতে পারে, ফেব্রিক হতে পারে, এর মানদণ্ড যে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে ইঞ্জিনিয়ারিং জ্ঞান এবং বিজ্ঞানের প্রয়োগকে বলা হয় টেক্সটাইল